কাছড়াপাড়ায় গভীর রাতে চলল 3 রাউন্ড গুলি। ঘটনার তদন্তে বীজপুর থানার পুলিশ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বীজপুর থানার অন্তর্গত কুলিয়া রোড এলাকায় কাছড়াপাড়া হোটেলের ব্যবসায়ী তথা তৃণমূল নেতা রামাশঙ্কর গিরিকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালানো হয় দুষ্কৃতীদের পক্ষ থেকে। মঙ্গলবার রাতে 11:30 নাগাদ অল্পের জন্য প্রাণে রক্ষা পান রামাশঙ্কর গিরি। ঘটনা নিয়ে বলতে গিয়ে আক্রান্ত রামাশঙ্কর গিরি ও স্থানীয় এক টোটো চালক জানান, কালকে আমি তো বুঝতে পারছি না আমাকে লক্ষ্য করে করে জাস্ট আমরা চা খাচ্ছিলাম এখানে, তো ছেলেটা খুব মদ্যপান অবস্থা ছিল, তো গালাগালি করছিল বলে আমরা সরিয়ে দিয়েছি। সরানোর পরে কিছু ছেলে হয়তো ধস্তাধস্তি হয়েছে, তো কিছুতেই যাচ্ছিল না, আবার তেড়ে তেড়ে আসছিল। আসার পর আবার ওকে এদিকে ধরে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়ার যেই আমরা উঠেছি, উঠে যাওয়ার পর আবার 10 মিনিট পর ব্যাক করেছে, ব্যাক করে এসে হাতে রিভলভার, তো একটা টোটোওয়ালাকে পেয়ে গেছে। ওই টোটোওয়ালাই 2 রাউন্ড গুলি চালিয়েছে, গুলিটা বেরোয়নি। তৃতীয়বার মেশিনে বাঁধ দিয়ে মেরেছে, মাথাটা ফেটে গেছে, ফেটে যাওয়ার পরও পড়েছে, পড়ার পর গুলিটা বেরিয়ে গেছে, বলে ছেলেটা বেঁচে গেছে, কারো কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি। এটা বলতে পারছি না, তাকে তো ও মদ কিছু বোঝা যাচ্ছে না, হ্যাঁ কিছু বোঝা যাচ্ছে না। এখন পুলিশ সঙ্গে সঙ্গে পুলিশ এসেছিলো, আর পুলিশ তারা করে সঙ্গে সঙ্গে আমার লোকেশন বললাম, এদিকে পালিয়েছে। কী সন্দেহ পুলিশে? ছন্দ পিছনে এরম তো হতে পারে না, আমরা তো ধরেন একটা মদ্যপানে গালাগালি করছে, তাকে সরিয়ে দিই প্রতিবাদ। হ্যাঁ ওই মেন অভিযুক্তকে পুলিশ ধরেছে। নিরাপত্তা তো একটু মানে ফিলিংস হচ্ছে যে এরম আজ পর্যন্ত এরম কোনো ঘটনা ঘটেনি, আর তাও আমাদের সঙ্গে একটা ছেলেকে এরমভাবে সরাবো আর সে পরে এসে এরম যে গুলি করে যাবে এরম বুঝতে পারেনি। আসার পরে আমি এখানে দাঁড়ানো ছিলাম 2-4 জন, আমাদের বছরের পুজো হচ্ছিল, বিশ্বকর্মা পুজো, বাড়ি থেকে আমি এসে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে বলছিলাম যে ভাই রাত্রিবেলা কে কে থাকবে এখানে, এই আলোচনা করছিলাম। স্কুটিটা আসলো বিক্ষোভ দেখতে, আসার পরে আমার উপরে ফায়ারিং করে, গুলি বেরোয় না। আমি নিজের জীবন বাঁচানোর জন্যে পালানোর চেষ্টা করি, ও আমাকে বন্দুকের বাদ দিয়ে মারে মাথায়। কোন জায়গা মেরেছে বন্ধুর বাড়িতে? সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেড, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।